السلام عليكم ورحمة الله وبركاته. شودي درشق ماندولي. غوتا بيشة اكتي بيبار جايكر أوضاع تجولش. امون بيشير بردان دير بخو تكى دور بيخير دشنج باد امادير كي تي مدة دوا هوي جاتس. دور بيخو شامبور كي اسلام كي بوله. দুর্ভিক্ষ কেন হয়, দুর্ভিক্ষ আসলে কি করণীয়, এর সমাধান কি, দুর্ভিক্ষ থেকে বাঁচার উপায় কি, এই বিষয়গুলো ইসলাম আমাদেরকে জানিয়েছে। আমরা কোরআন এবং হাদিসে এর বিস্তারিত জানতে পারি। তো আজকে আমরা সংক্ষেপে দুর্ভিক্ষ নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরার চেষ্টা করছি। আসলে আগাম কোনো জিনিস বলে দেওয়া দিতে হলে অবশ্যই এটার যৌক্তিকতা উপস্থাপন করে বলতে হয়, এরপরে সর্বোপরি বলতে হয় যে আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্ব সৃষ্টি করে কমপক্ষে 90 বার রিজিকের সুসংবাদ দিয়েছেন। কোরআনুল কারিমে আমরা তা জানতে পারি, আর কোরআনুল কারিমে জানতে পারি শয়তান আমাদেরকে একবার দুর্ভিক্ষের ভয় দেখিয়েছেন, কেন সেটাও কোরআন বলে দিয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم. شيطان তোমাদেরকে দারিদ্র এবং অশ্লীলতার ভয়, দারিদ্রের ভয় দেখায় এবং অশ্লীলতার বিষয়ে আহ্বান করে, উজ্জীবিত করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমার ওয়াদা করছেন এবং সমৃদ্ধির ওয়াদা করছেন। কেননা আল্লাহ তাআলা হলেন প্রাচুর্যময়, সর্বজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ রিজকুহা, জমিনে বিচরণশীল এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নেননি। তো এই আয়াত থেকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস থেকে আমরা আরও জানতে পারি যে লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা ইউরজাকু আত-তাইরু তাগদু খিমাসান ওয়া তারুহু বিথানান। যদি তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে যেমনভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করা উচিত ঠিক সেইভাবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এমনভাবে রিজিক দিতেন যেমনিভাবে একটি পাখি সকালবেলায় বাসা থেকে খালি পেটে বেরিয়ে যায় আর সন্ধ্যাবেলায় ভরা পেটে বাসায় ফিরে আসে। সে কখনোই কোনো খাদ্য সংরক্ষণ করে না, তার বাসার মধ্যে কোনো খাদ্য সে আগামীকালের খাবার সে সংরক্ষণ করে রাখে না। আল্লাহ তাআলা প্রতিটা সৃষ্টিকে ঠিক এইভাবে রিজিক দিতেন যদি মানুষ আল্লাহ তাআলার উপর যেমনিভাবে তাওয়াক্কুল করা উচিত সেইভাবে যদি তাওয়াক্কুল করতে পারত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র আরও বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم ما كانوا بما كانوا يكسبون. যদি জনপদের অধিবাসীরা তাকওয়া অবলম্বন করত, ঈমান আনত, তাহলে আমি তাদের উপর আকাশ এবং জমিনের বরকতের দরজাগুলো খুলে দিতাম, অথচ তারা মিথ্যারোপ করলো, এই কারণে আমি তাদেরকে পাকড়াও করলাম তাদের মিথ্যারূপের কারণে। সম্মানিত দর্শক মণ্ডলী,
আল্লাহ তাআলার ওয়াদা সুস্পষ্ট। আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী আমরা যদি আমাদের তাওয়াক্কুল, আমাদের ঈমান, আমাদের তাকওয়াকে বুলন্দ করতে পারতাম, বলিষ্ঠ করতে পারতাম, মজবুত করতে পারতাম, তাহলে রিজিকের জন্য কোনো দুশ্চিন্তা করা লাগতো না। আর রিজিকের দুশ্চিন্তা না থাকলে দুর্ভিক্ষের দুঃসংবাদেও আমাদের কিছু আসতো যেত না। কিন্তু আমরা তো আল্লাহর উপর সেই রকম তাওয়াক্কুল করতে পারছি না। তো এই অভাবগুলো কেন আসে? এই দুনিয়াতে যে বিপর্যয় হচ্ছে, বিপর্যয় কেন আসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন যে জহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত বিপর্যয় সবই মানুষের হাতের কামাই। আসলে এই দুর্ভিক্ষগুলো মানব সৃষ্ট। আমরা বিশ্বে যে দুর্ভিক্ষের ঘনঘটা শুনতেছি, দেখতেছি, এটি প্রতিটাই মানব সৃষ্ট। আমরা লক্ষ্য করছি পৃথিবীর বড় বড় দুটি পরাশক্তি যুদ্ধে লিপ্ত, যে কারণে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে বিশ্বে একটি অর্থনৈতিক বিপর্যয়কর অবস্থা সৃষ্টি হয়েছে। এটা অবশ্যই মানব সৃষ্ট, এটা আল্লাহ তাআলার সৃষ্ট নয়। এ কারণে আল্লাহ তাআলা বলেছেন জহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত বিপর্যয় সবই মানুষের হাতের কামাই। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুর্ভিক্ষ যদি কোথাও কোনো কারণে এসে যায়, গোটা পৃথিবীর সব জায়গায় একসাথে দুর্ভিক্ষ কখনোই আসে না। এখনও পৃথিবীর অনেক জায়গাতে খাদ্য এবং অন্যান্য উপাদান এমনভাবে অপচয় হচ্ছে যে খাদ্যগুলো প্রতিদিন ড্রেনে ফেলে বিনষ্ট করা হচ্ছে, নষ্ট অপচয় করা হচ্ছে। সেই খাদ্যগুলোও যদি অপচয় না করে অনাহারীদের কাছে পৌঁছে দেওয়া হতো তাহলে দুর্ভিক্ষ দেখা যেত না। পৃথিবীতে যত মানুষ জাকাত দেওয়ার উপযুক্ত, তারা যদি সবাই জাকাতটা আদায় করত, তাহলে একটি মানুষও খাদ্য, বস্ত্র, বাসস্থানের অভাবে অভাবগ্রস্ত হতো না। তাহলে বোঝা যায় যে ইসলাম আমাদেরকে যে সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছেন, সে জীবন ব্যবস্থা অনুযায়ী যদি আমরা জীবন যাপন করি তাহলে আমাদের দুর্ভিক্ষ আসার কথা না। যদি কোথাও দুর্ভিক্ষ এসেই যায় তাহলে কি করণীয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও বলেছেন। নবীজির যুগেও এবং সাহাবাই কেরামের যুগেও মক্কা মদিনায় দুর্ভিক্ষ এসেছে। তখন তারা এই বিষয়গুলোকে কিভাবে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে সমাধান করেছেন, এগুলোকে মোকাবেলা করেছেন, এই দুর্ভিক্ষগুলোকে, এটা এই পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গেছেন। দুর্ভিক্ষ এসে গেলে আর দুর্ভিক্ষ না আসলেও একটি কমন সূত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোয়ামুল ওয়াহিদি ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট হয়ে যায়। তো যদি আমরা দুর্ভিক্ষ দেখি, অভাব দেখি, গোটা বিশ্বের যারা স্বাচ্ছন্দ্যময় অবস্থায় আছে তারা যদি একটু সংযমী হয়, খরচপাতিতে একটু সংযমী হয়ে নিজেদের অজস্র ভোগবিলাসকে একটু কমিয়ে দিয়ে সেগুলো অনাহারী, অসহায়, দুস্থ, দরিদ্রদের কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলে দুর্ভিক্ষ থাকবে না। আমাদের বাংলাদেশেও দুর্ভিক্ষের কথা বলা হচ্ছে। শুধু দুর্ভিক্ষ কেন, দুর্ভিক্ষ ছাড়াও আমাদের দেশে এখনও আমাদের যাদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আল্লাহ তাআলা দিয়েছেন, তাদের অবহেলার কারণে, তাদের অসচেতনতার কারণে এখনও আমাদের দেশের বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন স্টেশনে, বিভিন্ন জায়গাতে, সরকারি স্থাপনাগুলোতে অসহায় গরিবেরা রাত্রে ঘুমায়, তারা আশ্রয়হীন, বস্ত্রহীন, বাসস্থানহীন, খাদ্যহীন। এই অবস্থা কেন? এটি কি অভাব? দুর্ভিক্ষ ছাড়াও তো এই অবস্থা আছে। তাহলে দুর্ভিক্ষের কারণেই মানুষ না খেয়ে মরছে তা না, এটা আমাদের অব্যবস্থাপনার কারণে, আল্লাহ তাআলার হুকুম না মানার কারণে, আমরা ভোগবাদী হয়ে যাওয়ার কারণে, আমরা অন্যের দায়িত্ব সম্পর্কে সচেতন না থাকার কারণে এই অবস্থা। আর দুর্ভিক্ষ এলে তো এই বিষয়টি আরও বিপর্যয়কর হবে। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার জন্যই সংযমী হতে হবে, মেতব্যয়ী হতে হবে, এবং
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী খাদ্য গ্রহণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মানুষ, সুস্থ মানুষ সবচেয়ে বেশি যদি খায় তাহলে তার খাওয়া উচিত পেটটাকে তিন ভাগ করে, এক ভাগ খানা দিবে, এক ভাগ খালি রাখবে, এক ভাগ পানি দিবে। এইভাবে সে যদি খাদ্য গ্রহণ করে তাহলে সে যেমন সুস্থ থাকতে পারবে, যাবতীয় রোগ ব্যাধি থেকে, পাকস্থলীর থেকে যেসব রোগের উৎপত্তি হয় সেসব রোগ ব্যাধি থেকে যেমন সে নিজেকে মুক্ত রাখতে পারবে, আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখবেন, পাশাপাশি অপচয় না করার কারণে উদ্বৃত্ত সম্পত্তি, উদ্বৃত্ত খাবারগুলো যারা অনাহারে আছে, অভুক্ত আছে, সেই সব মানুষের কাছে পৌঁছে দিয়ে অফুরন্ত সওয়াব লাভ করা, আখেরাতের কল্যাণ লাভ করা, দুনিয়ার শান্তি লাভ করা এবং অজস্র বনিয়াদমের মুখে আহার দেওয়া, খাদ্য, বস্ত্র, বাসস্থানের যোগান দেওয়া সম্ভব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।